জলপাইগুড়ির ইয়ংডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতটি পঞ্চায়েত প্রধানের দলবদলের ফলে তাদের দখলে এসেছে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের ইয়ংডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতে বিজেপি কংগ্রেস বামফ্রন্ট মিলিতভাবে জোট করে বোর্ড গঠন করে। পঞ্চায়েত প্রধান মনোনীত করা হয় বিজেপির রাধিকা ওরাওকে। বুধবার বিকেলে মেটেলিতে তৃণমূলের একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই তৃণমূলে যোগ দেন বিজেপি পঞ্চায়েত প্রধান রাধিকা ওরাও, তার সঙ্গে কয়েকজন অনুগামীও ছিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। এই দলবদলে তৃণমূলের আসন সংখ্যা 10টি হলো, ফলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বোর্ড তাদের দখলেই চলে এলো বলে দাবি তৃণমূলের। ঘটনায় বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী অভিযোগ তুলেছেন, ভয় দেখিয়ে এইভাবে সব জায়গাতেই দলবদল করানো হচ্ছে। যদিও তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী পাল্টা অভিযোগ জানিয়েছেন, এই পঞ্চায়েত প্রধানকে পুতুল বানিয়ে রেখে বিভিন্ন দুর্নীতি শুরু করেছিল মিলিত জোট শক্তির পঞ্চায়েত সদস্যরা। তাই ওই পঞ্চায়েত প্রধান নিজেই 4 দিন আগে যোগদানের ইচ্ছা প্রকাশ করে দলের কাছে লিখিত আবেদন জানিয়েছিল। উচ্চ নেতৃত্বের সবুজ সংকেত পাওয়ার পরই আজ আনুষ্ঠানিকভাবে তাকে দলে নেওয়া হয়। পঞ্চায়েত দখলে আসায় উচ্ছ্বাস ঘাসফুল শিবিরে। ইন্দং মাটিয়ালি প্রধান ছিল বিজেপির, যদিও এটা মিলিজুলি সরকার ছিল, বিজেপি ছিল, কংগ্রেস ছিল, সিপিএম ছিল। সেখানে আমরা বিজেপির একজন পঞ্চায়েত এবং পঞ্চায়েত প্রধান আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। ওনারা 4 দিন আগে দলকে অ্যাপ্লিকেশন করেন যে কোনো স্বচ্ছতার সাথে বিজেপি তাদের ইন্ডিয়ান মাটিয়ালি জিপি চালাচ্ছে না, বিনা জানতে প্রধানের বহু কাজ হয়ে যাচ্ছে। যেটা প্রধান অনেক দিন ধরেই বিজেপিকে কমপ্লেন করে যাচ্ছিলেন, কিন্তু বিজেপি কোনো কর্ণপাত করেনি। সেজন্য তিনি আমাদের দলের কাছে 4 দিন আগে অ্যাপ্লিকেশন দিয়ে দলে যোগদান করতে চাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কর্মকাণ্ডে সামিল হতে চাইছেন। উনি আমার একজন বিজেপির পঞ্চায়েতের মেম্বার, আমাদের দলে আসাতে টোটাল আমাদের ওখানে 8 জন মেম্বার ছিল, আমরা ওখানে 10 জন মেম্বার হলাম এবং আমাদের দখলে ইন্দং মাটিয়ালি জিপি চলে আসলো। পশ্চিমবাংলার পঞ্চায়েতদেরকে ভয় দেখানো হচ্ছে, জলপাইগুড়ি মেটেলি ব্লকে পঞ্চায়েতে ভয় দেওয়া হচ্ছে, হয় তৃণমূল করো রাজ্যের জেলখানা। নির্লজ্জভাবে পুলিশ দিয়ে তাদেরকে বলা হচ্ছে আর্মস কেস দেওয়া হবে, গাঁজা কেস দেওয়া হবে যদি তৃণমূল না করা হয়। তৃণমূল পার্টিতে হচ্ছে হায়ার করা প্লেয়ারদের পার্টি, তাপসী মালিকদের পরিবার তৃণমূল করে না, পুরোনো দিনে যারা তৃণমূল তারা আছে তৃণমূল করে না। সেন্টিকের বাস, কয়লা পাচার, গরু পাচার, বিভিন্ন দল থেকে সব ধান্দাবাদ লোকরা আজকে তৃণমূল পার্টির নেতা। সিন্ডিকেটের দল মানুষ দেখছেন, মানুষ আগামী দিন বিচার করবেন এবং মানুষই তার প্রতিরোধ করে তুলবেন এবং মানুষ বাংলার মাটির থেকে স্বৈরাচারী সরকারকে এবং কাঠমান্ডু সরকারকে বিতাড়িত আগামী দিন।